শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি করোনা মহামারীর সময় তোমরা বাসায় ভালো আছো। তোমাদের আজকে তাদের প্রোগ্রামের স্কুল আজকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই এর মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সবাই দিয়েছ এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রেজাল্টের আশা করেছ। আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট তোমাদেরকে উপহার দিব, পাবলিশ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘরে আর এবং বসে না থেকে সময় নষ্ট না করে আমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলোতে মনোযোগ দিব এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার পরে তোমাদের সেকেন্ড সেমিস্টার সিলেবাস শুরুর আজকেই তোমাদের প্রথম ক্লাস ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস। আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস থেকে আমি তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স পার্ট নামে যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে সেই কমপ্লিট দ্য সেন্টেন্স পার্টটা থেকে আমি তোমাদের কিছু নিয়ম তোমাদেরকে বোঝাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে দিকে তাকালে কিন্তু দেখতে পাবে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্স পার্ট। কমপ্লিট শব্দের অর্থ সাধারণত তোমরা পরিচিত আছে, কমপ্লিট মানে কি? কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ করা, একটা জিনিসকে শেষ করা, তাই না? দ্য সেন্টেন্স, সেন্টেন্স মানে একটা বাক্য, পার্ট মানে অংশ, একটা বাক্য অংশকে কমপ্লিট করা, পুরোপুরি করা, সম্পূর্ণ করা। অর্থাৎ একটা বাক্যের অংশ দেওয়া থাকবে, তোমাকে সেই অংশের সাথে সঙ্গতি রেখে, মিল রেখে আরেকটি বাক্য জুড়ে দিতে হবে। এটাকে হচ্ছে বলা হয় কমপ্লিট দ্য সেন্টেন্স পার্ট। সেটা পারতে হলে তোমার কিছু রুলস, তোমার গ্রামার কিছু নিয়ম তোমার জানা থাকতে হয়, জানতে হয়, তাহলে তোমার জন্য ওই সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করা তোমার জন্য সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত 5টি রুলস তোমাদেরকে করে দিয়েছি। তোমরা একটু দেখো, সাবজেক্ট ভার্ব সোদের, তারপরে সাবজেক্ট প্লাস ক্যাপ্টেন প্লাস ভার্ব ভার্ব সোদের বানানো হচ্ছে জানতে। হ্যাঁ, তাহলে এই সোদের থাকলে আমরা যে জিনিসটা খেয়াল করবো, সোদের থাকলে আমরা সাবজেক্ট প্লাস ক্যান পুট প্লাস ভার্ব ভার্ব যে বাক্যটাকে তৈরি করব। হ্যাঁ, তারপরে ধরো ভার্ব লিস্ট, লিস্ট অর্থ হচ্ছে নইলে আশঙ্কা আছে যে। এখন তোমার কমপ্লিট দ্য সেন্টেন্স পার্ট অংশে যদি লিস্ট দিয়ে বাক্য আসে তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে লিস্টের পরে সাবজেক্ট শুট প্লাস ভার্ব ভার্ব দিয়ে সেন্টেন্সটা আমাকে তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পরের তিনটা বাক্য আছে ইফ, ইফ কন্ডিশন, ইফের তিনটা কন্ডিশন আছে তোমরা জানো। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটিভ, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, ফার্স্ট কন্ডিশন থাকলে কমার পরে যে বাক্যটা আসবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে তোমার বাক্যটা তৈরি করতে হবে। নাম্বার 4, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ইফের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আসে কমার পরে যে বাক্যটি তৈরি করতে হবে সেটা অবশ্যই সাবজেক্ট প্লাস উইলের উল দিয়ে করতে হবে। নাম্বার 5, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ ইফ ক্লজটা যদি হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে আসে তাহলে অবশ্যই কমার পরে আমাকে বাক্যটাকে উড হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে বাক্যটা সাজাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মূলত রুলসটা দেখলাম যে আসলে বাক্যের মধ্যে কি থাকলে পরে আমি কী দিয়ে বাক্যটাকে মেক করবো, তৈরি করবো। তো আমরা এখন এক্সাম্পলে যাবো, অনুশীলনে যাবো। দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে। আমি কিন্তু আগে লিখছিলাম যে সাবজেক্ট প্লাস ক্যান পুট দিয়ে বাক্যটাকে তৈরি করতে হবে, তাহলে সে কঠোর পরিশ্রম করে যাতে যাতে সে জীবনে সফল হতে পারে। ক্যান স্টাডি আমরা লিখতে পারি, তাই না? ওয়ার্ক ফার্স্ট লেস্ট, লেস্ট দিয়ে আমরা কি শিখছিলাম, লেস্ট অর্থ হচ্ছে নইলে আশঙ্কা আছে যে, তাই না? লেস্টের পরে বাক্যটাকে আমাকে সুর দিয়ে তৈরি করতে হবে, দ্রুত, ওয়ার্ক ফার্স্ট, দ্রুত হাঁটো, নইলে আশঙ্কা তুমি ট্রেন মিস করবে, ইউ শুড ট্রেন। তারপরে
ডিফে যে প্রথম পজিশনটা ফেলে দিবি, যদি তুমি আমাকে ফোন করো তাহলে আমি রিসিভ করবো, আমরা আই উইল রিসিভ, সি আই ভি রিসিভ ইট। এই যে এখানে দেখো ইফ কন্ডিশন ওয়ান থাকে ভালো বাক্যটাকে ফিউচারে যে বিজ্ঞান যে তৈরি করতে হবে সাবজেক্ট ক্লাস ইউজ করা যাবে। পরেরটা দেখো এখানে পাস্টে যে বিজ্ঞান যে দেওয়া আছে তাহলে সেখানে আসবে পুট, যদি আমি তাকে দেখতাম আমি তার সাথে কথা বলবো। এখানে বার টু দেওয়া আছে, আমরা এখানে যে জায়গায় ফোন আগে যেহেতু উইল করছিলাম কারণ এখানে সেটা বার প্রেজেন্ট ফোন ছিল। নাম্বার ফাইভ, ইফ ইউ হ্যাড নোন দ্য ম্যাটার, যদি সে বিষয়টা জানতো, যদি ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে সাজানো থাকে তাহলে আমার পরের ক্লজটা উড হ্যাভ প্লাস ভার্ব দিয়ে সাজাতে হবে, তাহলে সে ব্যাপারটা সমাধান করতে পারত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে যে পাঁচটি কমপ্লিট দ্য সেন্টেন্স পার্টের রুলস দেখলা এবং সেটা কিভাবে করতে হয় আমি সেখানে এক্সাম্পল দিয়ে পাঁচটি বাক্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসে খুব ভালো বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় বোঝার কোথাও বাকি থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো আলোকে তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখো এবং সে অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এই কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে। আর তোমাদের এই এই ক্লাসটাই তোমাদের আজকে যে সেটা শিখালাম এটাই তোমাদের বাড়ির কাজ হিসাবে দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।